সম্প্রতি মাত্র 37 বছর বয়সে সরকার প্রধান হয়ে আলোচনায় এসেছেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতর্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ড সহ বর্তমানে বিশ্বের কয়েকটি দেশেরই রাষ্ট্র ও সরকার প্রধানের বয়স 40 বা 30-এর কোঠায়। তাদের কেউ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আবার কেউ রাজা যুবরাজের দায়িত্ব পালন করছেন। 37 বছর বয়সে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পেতংতর্ন সিনাওয়াত্রা। 38 বছর বয়সে লাতিন আমেরিকার দেশ এল সালভাদরের জাতীয় নির্বাচনে জিতে দেশটির প্রেসিডেন্ট হন নায়েব বুকেলে। 2017 সালে আয়ারল্যান্ডের সরকার প্রধান হওয়ার সময় লিও এরিক ভাদারকারের বয়সও ছিল 38 বছর। ভুটানে চতুর্থ ড্রাগন কিং হিসেবে পরিচিত দেশটির বর্তমান রাজা জিগমে খেসা নামগিয়েল ওয়াংচুক সিংহাসনে বসেন মাত্র 26 বছর বয়সে। মাত্র 32 বছর বয়সে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের যুবরাজ হন মোহাম্মদ বিন সালমান। একই সাথে দেশটির প্রধানমন্ত্রীও তিনি। বর্তমান বাদশাহ সালমানের মৃত্যুর পর যুবরাজ সালমানই হতে পারেন তার উত্তরসূরি, এমনটাই মনে করা হয়। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি 2013 সালে দেশ পরিচালনার দায়িত্ব নেন 33 বছর বয়সে। পশ্চিমাদের সঙ্গে বিরোধ, বিতর্কিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং রহস্যময় জীবনযাপনের জন্য আলোচিত উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন, তিনি ক্ষমতায় এসেছেন অল্প বয়সী। 2011 সাল থেকে দেশ শাসন করছেন তিনি। মাত্র 29 বছর বয়সে কিম জং উন হন রাষ্ট্রের প্রধান। 40 বছরের কম বয়সে সরকার প্রধান হয়েছিলেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ, মন্টিনেগ্রোর প্রধানমন্ত্রী মিলোস্কো স্পাজি, ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সহ বেশ কয়েকজন। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।